আসসালামু আলাইকুম। আইএন টিভি লন্ডন থেকে আপনাদের ব্যক্তি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভির বিশেষ আয়োজন আঙ্গুবাড়ি নোয়াখালী। আজকে লন্ডনে বৃষ্টির মধ্যে আপনারা যাত্রা গরম চা আর সানাসুরার বিস্কুট বই আমরা আঙ্গু অনুষ্ঠান সানের আপনার ব্যক্তি আঙ্গুবাড়ি নোয়াখালীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুরো অনুষ্ঠানে আন্নাগোলা গাছি আইমিন উদ্দিন সুফল আর লগে আজ আঙ্গ দুজন অতিথি আছে। আর ব্যাকের আগে আপনার করে আঙ্গ দুজন অতিথি লোক পরিচয় করাই দিবো। আঙ্গ দুজন অতিথি এসে আঙ্গ একজন নোয়াখালী দুজন বোন আর দুজন বোনটা আজকে আঙ্গুল আনছি। আর ব্যাকের আগে আঙ্গ দুজন বোনটা আমি আপনার ব্যাকের লোক পরিচয় করাই দিবো। আর ডান সাইডে আছে আর লগে আঙ্গ জনাব শামসুন্না রুমি আফা। রুমি আফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। রুমি আফা হয়েছে আঙ্গ ফেনী জেলার রামপুর সদাগর বাড়ির রুস্তম খানের মাইয়া হতেন। আর হাতেন একসময় ফেনী নোয়াখালী ফেনী মহিলা কলেজে হাতেন হড়ায় করছেন। আঙ্গলকে আরেকজন আছে আঙ্গ জনাব নুরুন্নাহার রিনা আফা। রিনা আফা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নাই জি আছি আলহামদুলিল্লাহ নেগো দোয়া। আচ্ছা রিনা আফা আঙ্গ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাঞ্চনপুর গ্রামের আশরাফ আলী পণ্ডিত বাড়ির মাইয়া হতেন। জি এতারা দোনজন আসলে দীর্ঘদিন ইতালিতে তারা বসবাস করছে, অন এতারা লন্ডনে আয় তারা সেটেল হয়েছে। আসলে ধন্যবাদ জানাই আইএন টিভির আইএন টিভি আঙ্গরে এই অনুষ্ঠানের আয়োজন করে দিবেন। আমরা আইএন টিভির মাধ্যমে আমরা হুরা পৃথিবীর মানুষের আমরা আঙ্গন আখরি ভাষা আমরা হনাইতাম হারিয়ে আঙ্গরে আসলে সার্বিকভাবে সহায়তা করছি আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেড ইফতি আহমদ ভাই। ইফতি আহমদ ভাই আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক মণ্ডলী আপনারা যাতে আঙ্গ অনুষ্ঠান কান সানের আপনারা টিভির স্ক্রিনের মধ্যে একজন নাম্বার দেখবেন, এই নাম্বারে আপনারা কল করতে পারবেন। কল করলে আঙ্গ দুজন বোন আছে আঙ্গ লগে জনজন বোনের লগে আপনারা সুন্দর করে কথা কইতে পারবেন। আপনার সুখ দুঃখের কথা আপনারা শেয়ার করতে পারবেন। আপনারা দর্শক মণ্ডলী আপনাদের আমরা অনুষ্ঠানে যাইবার আগে আমরা প্রত্যেকবারের মতো আমরা একে দাদা দিয়ে শুরু করি। আজকে আমরা একে দাদা দিবো। আগে দাদাকে যাতারা আপনার টিভি স্ক্রিনে বাসে উঠবো আপনারা যাতারা জানেন আপনারা আঙ্গরে কল করে আঙ্গরে জানাই দেবেন। দাদা কইছে সবুজ মিয়া আড়ে যায় একশো এগিয়া সিমর খা। সবুজ মিয়া আড়ে যায় একশো এগিয়া সিমর খা। দাদাকে আপনার টিভি স্ক্রিনে বাসে উঠছে আপনারা জানা খা। সবুজ মিয়া আড়ে যায় একশো এগিয়া সিমর খা। আপনারা যাতারা দাদাকার উত্তর দিতে পারবেন তারা আঙ্গরে আঙ্গ আইএন টিভির অ্যাড্রেসে আপনারা লিখে হারাইতে পারবেন। প্রযোজক আঙ্গুবাড়ি নোয়াখালী আইএন টিভি আশি আবে রোড IG11 7BT আঙ্গরে ইমেলও করতে পারবেন। আপনারা ইমেল করে আঙ্গ জানাইতে পারবেন। আর আঙ্গ দাদাকে আসলে হারাইছে আঙ্গ লেসেস্টার আঙ্গ সালমাফা। সালমাফা আপনাদের ধন্যবাদ যাতারা আঙ্গ আর আপনাকে একটা কই যাতারা সুন্দর সুন্দর দাদা জানান নোয়াখালীলে আপনারা আঙ্গরে কেনা জানাইয়েন জানাইলে আমরা আপনাদের নাম সব প্রচার করবো। আমরা আর বেশি বাড়াই দেন আসলে বেশি না বাড়ায় আঙ্গ দুজন অতিথি আছে আপনাদের আগে কইছি আঙ্গ দুজন অতিথির কাছে সরাসরি চলে যাবো। আই আঙ্গ আঙ্গ রুমি আফা আছে আর লগে। রুমি আফা কি অবস্থা? এই তো ভালো আছেন? কেন আচ্ছা রুমি আফার দেশের বাড়ি এসে আসলে হেনি হেনি জানেন আপনার হেনি বাড়ি আপনার আপনার হেনি আসলে আপনার এলাকাতে আসলে কিছু জিনিস আছে জিনিসের মধ্যে এক কারণ হচ্ছে আপনাকে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। হ্যাঁ এতিমখানা এতিমখানা আমরা এলাকা বলতে এটা আমগো বাড়ির একটা আমরা এটা লয়ে কানা কথা কম আপনার লগে কথা কইবার আগে আমরা এটা লয়ে একটা ভিডিও ক্লিপ বানাই ছোট্ট একখানা আমরা কানা সামু একখানা এটা আচ্ছা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আমরা একটা ভিডিও ক্লিপ বানাই সব দর্শক আমরা সান একখানা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ঐতিহ্যবাহী ফেনীরামপুর নূরী হাফেজিয়া মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জানতে এসেছি। এই বিষয়ে আমরা জানার জন্য আজকে অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ মামুন সাহেবের থেকে এই মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে খায়রুকুম মাল মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা অপরকে শিক্ষা দেয় তিনি সর্বোত্তম। সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের বড়জি কাবরা রহমতুল্লাহ আলাই ফেনীর ঐতিহ্যবাহী রামপুর সাহাদার বাড়িতে তিনি 1972 সালে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। মানুষের সার্বিক সহযোগিতায় অল্প কিছু ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসার সূচনা লগ্ন শুরু হয়। এরপর থেকে আস্তে আস্তে এই সেই 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাদের মাদ্রাসা আস্তে আস্তে ওনাদের অবদানে গড়ে উঠছে। এমনকি আমাদের আগে ছিল শুধুমাত্র হেফজ বিভাগ, এখন আমাদের এটা বৃদ্ধি করে আমাদের জেনারেল শাখা পর্যন্ত করা হয়েছে। এই ঐতিহ্যবাহী ফেনীর রামপুর নূরী হাফেজিয়া মাদ্রাসার সার্বিক সহযোগিতা থেকে শুরু করে আমাদেরকে ছাত্রবৃত্তি থেকে শুরু করে মোটামুটি এই সব দিক থেকে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ হুজুর আপনাকে। দর্শক মন্ডলী, আমরা নুরানী হাফিজ মাদ্রাসার এতিমখানা লই আমরা একটা ভিডিও চাইছেন আফার, আর আফার একটা বাড়ির লগে ইয়ান আমরা বাড়ির ভিতরে, আচ্ছা আমাদের বাড়ির ভিতরে এটা একা খুব সুন্দর দেখলাম আমরা আসলে একটা ইয়ে কেন আঙ্গলকে আফা আঙ্গলকে কুইয়ে ক কলার আছে, হ্যাঁ কলার কল গুলো কেন ইয়ে কেন আমার লোক কথা কইলে বেলা জন্য হয়তো বুঝে দিছে কলার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনারা যাতে আঙ্গুরে কল করবেন আপনারা কেন টিভি সাউন্ড কেন মিউট করে আঙ্গুলো কথা কইয়ে না কেন টিভি সাউন্ড মিট করি। আসসালামু আলাইকুম, দর্শক মন্ডলী আপনারা যাদের আঙ্গুরে কল করবেন আপনারা টিভি সাউন্ড কেন মিট করে আঙ্গুলো কেন কথা কইবেন তাহলে আপনাকে শুনতে কেন সুবিধা আঙ্গুলো কেন যোগাযোগ করতে ভালো হইবে কেন। আফা রুমি আফা, আপনার বাড়ির ভিতরে এই মাদ্রাসা গান খুব সুন্দর করে করছে, এটা এটা কে, এটা কে করছে? এটা মূলত, এটা মূলত আমগো দাদা, বড় দাদা আবুল খায় সিদ্দিকী। আচ্ছা, উনি 1972 সালে উনি এই আন্নার এই মাদ্রাসা উনি স্থাপন করছেন। ওনার এবং ওনার ওনার লগে ওনার ইয়ে আসিল, ছেলে আসিল নজরুল কাকা, নজরুল কাকা জি, ওনারা দুজনেই মারা গেছেন, নজরুল কাকা মারা গেছেন। এখন কাকা মারা যাওয়ার পরে ওনার ছেলে ইকবাল কাকা, মাহবুব কাকা ওনারা একানা একদম কলার কল আইছি কল। আসসালামু আলাইকুম, আঙ্গো গতবার একে দাদা দিয়েছিলাম আমরা, গতবার একে দাদার উত্তর আসিল আঙ্গো, গতবার দাদা আসিল উর্ফে কাঁড়া ভিতরে আড়া এই ফলের নাম কইতে পারে কোন বেড়া, এ দাদাগের উত্তর আসিল কাড়াল আঙ্গুরে মেলা জন আঙ্গুশে লেখি হারাইছেন। এটা আমরা আগামী সপ্তাহে আমরা শুরু করবো আঙ্গো তিনগে তিনগে করে পর্বের আমরা বিজয় করে আমরা পুরস্কার দিয়ে আমরা শুরু করবো আমরা জি। আপা আপনাদের কই আর আপনাদের কন শুরু করছেন আসলে আঙ্গুল এতিমখানালই, এতিমখানা ইয়ে নেন কবে হয়েছে কবে এনে? 1972 মা বাপের কাছে আত্মীয়-স্বজনের কাছে শুনছি আর কি। এরপরে দাদা হইলে দিয়ে আমনে ধরেন বাড়ির কয়েকজন হোলা হইলে বাড়ির ঘরে ঘরে যায় হোলা ঘরে লই শুরু করছেন। এরপরে আমগো সদগর বাড়ির কাজের বুগাগল থাকতো যে সেতনের গোহল আইন করলে এতিম করলে দাদা সম্পূর্ণ কিন্তু মানে হুরা দাদার খরচ আছে, দাদা নিজে তুমি দিতেন, দাদু কষ্ট করছেন, দাদু এতিমের গোলে কিন্তু খানাদানা ফাঁকাইতেন সেতনের ঘরের ভিতরে। হ্যাঁ এই সময় তুন 1972 সালের কথা, বাড়ি এত বড় একটা জিনিস, আপনি আপনি ফেনী শহরে নামি, ফেনী শহরে যে কোনো জায়গায় আনে নামি শুধু খালি কইলে ওই রামপুর নূরী হাফেজিয়া মাদ্রাসা। আপনার ধারণা আপনার দাদার এই দাদা দাদা নাই হন?
এরপরে মেয়র সাহেবও ধরেন মেয়র আলুদ্দিন ভাইসা যিনি আলুদ্দিন ভাইসা আর কি ভাইসা হ্যাঁ আলুদ্দিন সাহেব দাদার পরে ছিল দাদা ছেলে নজরুল কাকা উনি মারা গেছেন উনিও মারা গেছেন উনি অনেক কম বয়সে মারা গেছেন অসুস্থ ছিলেন এরপরে আছে এখন উনি মারা যাওয়ার পরে ওনার ভাইয়েরা আর কি ইকবাল মাহবুব কাকা উনি হেদেনরা তত্ত্বাবধানে আছে আর কি আমাদের কাছে আরব কানা কথা শুনলাম আমরা এই হাফিজি মাদ্রাসা লই একখানা আঙ্গো লগে আঙ্গো আফা আছে আঙ্গো এই রিনাফা আছে রিনাফা লগে একখানা কথা কই রিনাফা ইসলাম তিলক হাতে বর্তমানে দারাম ইউনিভার্সিটি পড়ালেখা করেন হাতে আর এক সময় বিল বিল হাই স্কুল তো হাতে এ লেভেল কমপ্লিট করছে হাতে কন করছিলেন তারা হাতে একটা বড় একখানে ইউনিভার্সিটি হড়াইলাঙ্গ নোয়াখালীতে খোলা যার কারণে আমরা হাতার কন করছিলেন তারা আঙ্গু জানতেন আঙ্গুল কলার আছে কলার আসসালামু আলাইকুম তবে দুই ভাবিরে আমার সালাম দিয়েন যে কথা কন এখন কথা কন আপনি ভাবি শুনের কথা কন দেন একজন দেন কথা কন শুনের ভাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভালো আছেন নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন নি হ্যাঁ ভালো আছেন আপনাদের কি খুব সুন্দর লাগতেছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ফোন করছেন অনেক খুশি হয়েছি ভাই ধন্যবাদ তো যাই হোক আপনারা নোয়াখালীর ঐতিহ্য এবং গর্ব আমাদের আপনাদের কাছ থেকে আমরা আশা করি সুন্দর সুন্দর বক্তব্য শুনবো কথা আরো শুনবেন ওই রিনা পাত্র শুনবেন রুমে পাত্র দনাতন শুনবেন ইনশাআল্লাহ প্রোগ্রাম স্যার জি খুব সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাদের জি আসসালামু আলাইকুম আসসালামু রিনাফা আপনার বাড়ির সামনে একটা মৎস্য প্রজনন কেন্দ্র আছে আপনার একটা বাড়ির সামনে গড়ের লগে আমরা এই এটার লোক একখানা কিছু কথা কম একখানা ইয়ার যাইবার আগে আমরা একখানা ভিডিও আছে এটার লোক আমি ভিডিও একখানা চাই একখানা লক্ষ্মীপুরের রায়পুরে 1982 সালে 54 একর জায়গার উপর নির্মিত হয় রায়পুর সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র যা রায়পুর ফিশারিজ নামে পরিচিত একসময়ের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই প্রকল্পটি গেল কয়েক বছর ধরে ভুগছে তীব্র জনবল সংকট ও সার্বিক ব্যবস্থাপনার অভাবে ফলে মাছের পোনা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখানে 75টি পুকুর রয়েছে যার মধ্যে প্রায় 30টি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে অন্যদিকে সংস্কারের অভাবে পুকুরগুলির গভীরতা কমে যাওয়ায় গ্রীষ্মকালে তীব্র তাপদাহে মরে যাচ্ছে মাছের ফোনা এছাড়া এই মৎস্য প্রজনন কেন্দ্র বা রায়পুর ফিশারিজ বৃহত্তর নোয়াখালী তথা সমগ্র বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থান হিসাবে সমাদৃত দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ মনের খোরাক যোগাতে এখানে ঘুরতে আসে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচর্যা ও পর্যটক সুযোগ সুবিধার অভাবে দিনে দিনে মানুষের আগমন কমতে শুরু করেছে বলে এলাকাবাসীর অভিযোগ দর্শক মন্ডলী আপনারা আঙ্গুর রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র আমরা ভিডিও চাইছেন আপনারা আমার কথা ভালো লাগছে আঙ্গুর আফা আমরা মাছের ভাতে বাঙালি আমরা কই আর হে মাছের এই প্রজনন কেন্দ্র আমাদের ঘরের লগে এটা আমাদের দেখতে লাগেছে কোন সেনা কেনা এটা আসলে কি অবস্থা ইয়ান ইয়ান আয় যদি জানি এটা এশিয়ার বৃহত্তম প্রজনন কেন্দ্র ইয়ান সেকেন্ড দ্বিতীয়তে আছে আচ্ছা এটা তো একখান আর ঘরের লগে আচ্ছা এবং এটা হইছে আর দাদাগো সম্পত্তি ও এটা আমাদের দাদাগো সম্পত্তির মধ্যে আছে সরকার নিয়ে গেছে এটা 1900 আমরা আসলে জন্মের হয়তো এক দুই বছর
আগে বা পরে 1982 সনে যথাসম্ভব এটা হইছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই আগে তো মেলা দিকে তো মানুষ আইতো বুঝছে নি এনে পিকনিক করতো। আচ্ছা। অনেক সুন্দর ভিতরে অনেক পুকুর আছে। ভিতরে পুকুর আছে নি? অনেক 175-76টা পুকুর আছে উইড আছে আর কি। বর্তমানে কিছু কিছু নষ্ট টষ্ট হয়ে গেছে প্রশাসনের অভাবে বা আগে যেরকম আমাদের অফিসাররা সব মিলাই একটা সুন্দর করে রাখতো তো বর্তমানে ওইরকম ইয়া করে রাখে না কিন্তু এমনি আমনে দেখার মতো জায়গা গেলে আমরা তো নাকি ব্যাগে ঢুকতে পারে নাকি সরাসরি এখন ঢুকতে দেয় না আগে তো আমরা ওই যে ওয়াল ডিঙ্গাই উড়ি চলে যেতাম না ঘরে লাগাই দিতে সেক দিয়ে উড়ি চলে আচ্ছা এর এই যে মাছের যেগুলো হইতো কি কি মাছ সব ধরনের ব্যাগ ধরনের মাছ হইতো নাকি এককারে মোটামুটি শুধু ছোট মাছটা ছাড়া আর কি আমনে ওই যে হোনা এই রুই কাতলা মিরকা তারপরে সিলভার কাপ এগিন আবার আমনে বিদেশে তো পর্যটকরা যাইতো ধন্যবাদ ধন্যবাদ আর আরো কিছু কথা শুনবেন আমরা বাংলাদেশে তো যায় পাশাপাশি আমাদের বাইরের দেশও আগে যাইতো আচ্ছা বাইরের দেশে যেমন আমরা যখন ছোট আছিলাম তখন আমরা দেখতাম চীন থেকেও মানুষ আইছে জি আমরা ওয়ালে দি হাতাগুলো লাগে আবার তখন তো একটু একটু ইংরেজি খাইতাম শুধু কইতাম হাউ আর ইউ এই কইটই আর কি হাতাগুলো লাগে একটু খাই খাড়াই খাড়াই কথা কইতাম জি আচ্ছা ঠিক আছে আঙ্গুলো কলার আছে জি কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কে কইছেন ভাই মাধ্যমে অনেক কিছু জানতে মাইছি আপনারা সাইতেন থান আপনারা অঙ্গ অনুষ্ঠান দেখবেন আর মেলা কিছু জানবেন ধন্যবাদ ধন্যবাদ জি আফা রিনা আফা জি বলেন আপনারা কইতাম যে আসলে এই যে মাছের যে ইয়েটা আসলে এই ইয়েগুলা যে আঙ্গ মাছের চাষ কি আঙ্গ লক্ষ্মীপুরের মানুষ অথবা নোয়াখালী মানুষ বেশি করে নাকি প্রথম প্রথম যখন আমরা ছোট আছিলাম তখন দেখছি যে মানে এলাকার মানুষ নিয়ে ইয়া করছে এরপরে দেখা গেছে এটা তো ধরেন অনেক বড় একটা প্রজেক্ট এটা কি মানে বৈজ্ঞানিক ভাবে যদি করে এটা তো মনে হয় এটা এটা দিয়ে আঙ্গ আর কিছু লাগে না এটা বৈজ্ঞানিক ভাবে এখানে অনেক ধরনের মেশিন আছে মানে আপনি যদি না যান না গেলে আপনি বুঝতেন না যারা গেছে হেরা দেখবো এখানে এক একটার মাছের এক এক ধরনের পদ্ধতি তারপরে এটা আপনার হোনা করে তারপরে এটারে কিভাবে হুইডের মধ্যে ছাড়তে হইব এসব এদিকে ট্রেনিং কে তারা দেয় নাকি ওটা তো ট্রেনিং করি যারা এগুলি করে হেরা নেয় আর এমনি যারা ধরেন হুইডে টুইডে কাম কাজ করে হেতাগো আর কি এসব ট্রেনিং টুনিং লাগে না ট্রেনিং লাগে না এই জি কলার আসসালামু আলাইকুম আমরা কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি কে কইছেন ভাই জি আমার নাম আব্দুল হোসেন হোসেন ভাই ভালো আছেন নি জি ভালো আছি আমি তোরা কথা বলতে চাই আমি তোরা শিখতেছি আপনার নোয়াখালী ভাষাটা খুব ভালো লাগে জি আমি নোয়াখালী যাইতাম চাই
তাই দেখতে চান আপনি যখন দেশে বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যাই ঢাকা থেকে আপনি সাদাবাদ যাবেন, সাদাবাদ যাই নোয়াখালি বাস উড়ি নোয়াখালি চলে যাবেন। আপনি দাওয়াত রইল নোয়াখালীর প্রতি আপনার এত আগ্রহ দেখে আসলে আমরা অনেক খুশি লাগতেছে ভাই। আমি আপনার আনেগো সিলেটি ভাষা অনেক ভালো লাগে, আনেগো সিলেটি মাত আমরা থোড়া থোড়া মাত্রার পারি। আপনার এই এতিমখানা নিয়ে অনগাজে যাত্রা আছে, এতিম কত কোন জায়গা আছে? সরকারি উদ্যোগ মনে হয় না। আপনি আসলে ওই আল্লাহ রহমতে আমগো বাপসা ছাড়া আমগো এলাকাতে তো ভাই সব ব্যবসায়ী, তো সবাই সবার হেল্প থাকে। এরপরে আনের আমগো এমপি সাহেব যেতে যে যতটুকু পারে, তা এখন আবেদন তো করতে চাই। অনেক ধন্যবাদ ভাই, এই অন টিভির মাধ্যমে আমি সরকারের কাছে এই জিনিসটা আবেদন করতে চাই। আমাদের এই এই মাদ্রাসাটা যদি সরকারি অনেক ইয়া পায়, অনুদান পায়, তাহলে আরো উন্নত হইল। সবচেয়ে বেশি কষ্ট লাগে এই তিমগুনারে, এগুন তো এই তিম এগুনে তো কেউ দেয় আরো নাই, কেউ আরো নাই। ফেনীর সদর উপজেলার কাজিরবাগে গড়ে উঠেছে অপর সৌন্দর্যমণ্ডিত কাজিরবাগ ইকোপার্ক। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সামাজিক বনবিভাগের তত্ত্বাবধানে 4.75 একর জায়গার উপর নির্মিত হয় এই সুদৃশ্য ইকোপার্ক। 2015 সালে শুরু হয়ে 2018 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই পার্কের অভ্যন্তরে একটি দ্বিতল বিশ্রামাগার নির্মিত হয় যেখানে দর্শনার্থীদের জন্য বিশ্রামের সুব্যবস্থা রয়েছে। পার্কটিতে চিড়িয়াখানার আদলে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রজাতির প্রাণী রাখার সুব্যবস্থা রয়েছে। সেখানে রয়েছে বানর, ময়ূর, খরগোশ, টিয়া, বিভিন্ন প্রজাতির হাঁস, হরিণসহ আরও অনেক পশু পাখি। এই মিনি চিড়িয়াখানাটি স্থানীয় শিশু কিশোরদের আকর্ষণের বাড়তি কেন্দ্রবিন্দু হিসাবে সমাদৃত হচ্ছে। পার্কের মাঝখানে রয়েছে ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান, নার্সারি, বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি ও বিলুপ্ত প্রজাতির বিভিন্ন উদ্ভিদের সমন্বয়ে একটি মিনি বোটানিক্যাল গার্ডেন ও ফুলের বাগান। এই ইকোপার্কটি ফেনীসহ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি বিনোদন কেন্দ্র হিসাবে সমাদৃত হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যা থাকলে এই পার্কটি সমগ্র দেশের মানুষের কাছে বিনোদনের একটি নতুন সম্ভাবনাময় স্থান হিসাবে জায়গা করে নিবে বলে সকলেই মনে করেন। আমরা আঙ্গো একটা ভিডিও দেখছি ইকো পার্ক লই, ইকো পার্ক গাইস আঙ্গো রুমিয়া ফাগো বাইর লগে দিয়ে আসলে আপা আপনাকে ইকো পার্কে যা বিনোদনের লাইক কানা সুন্দর কান জিনিস এক কানা ইয়ান কব হয়েছে না জানেন নি? ইয়ান 2018। আচ্ছা
ঢাকা শহরে যেরকম মানুষ যখন বোর হয়ে যায় তো মানুষে কই যায় যায় না মানুষ বোটানিক্যাল গার্ডেনে যায় মানুষে ফ্যান্টাসি কিংডম যায় এনে এনে যায় তো দাঁড়ানো ফেনিতে অত মানুষ যখন একটু বোরে যায় বা ঈদে সান দেয় একটু হোলা হাইন লো আত্মীয় স্বজন লই এনে যায় আচ্ছা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লই যায় আচ্ছা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লই যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমনগে এলাকাতে এই হোলা হাইন বলতে আঙ্গো আছে বর্তমানে আমরা জানি তো আঙ্গো হোলা হাইন খারাপ হতে চলে যায় বেশি বুঝছেন ইফটিজিং আছে মেলা রকম ঝামেলা বলা আছে বুঝছেন এরপরে যা মনে করেন ড্রাগের মধ্যে হোলা হাইন জড়িত আছে এই ইকো পার্কের মধ্যে কি মানে মধ্যে যদি কি আঙ্গো হোলা হাইন কি ভালো কোনো কথা আনন্দ যায় নাকি আপনার কি মনে হয় ইকো পার্কে আসলে আনের যদি হেটা পড়ানো গেল তো আমরা হেনে নি যদি একটা যদি শিক্ষক নিয়ে কিছু দেখাই হ্যাঁ দেখাই অবশ্যই আছে তবে পরিবে এর লিগে কিন্তু মানে ধরেন এটা আর মতে আর কি তাইলে আমার জেলার ধরেন এমপি যারা আছেন তারপরে বড় বড় পদে যারা আছেন তাদের উদ্যোগ নিতে হবো খালি যে পার করে দিয়েছে এটা না হেতেন উদ্যোগ নিতে মানে হেতেনটা সতর্ক থাকতে হবে এনে যাতে কোনো খারাপ কাম না হয় মানে বাচ্চা মানে ফোলা ফাইন যখন খারাপ কিছু লোকে জড়া না যায় এটা খেয়াল করতে হবো আর টাইম টেবিল ফিক্স করতে হবো যে এই টাইমের মধ্যে গেট বন্ধ এই টাইমে গেট খোলা বুঝলেন না তাইলে একটা ধন্যবাদ কথা কবেন বাবির লগে বাবুদেরকে আমার সালাম দিবেন হ্যাঁ আচ্ছা আর বাবুদের কাছে আমার অনুরোধ যে বাবুজি আছে করে আরো অন্যান্য যে আমাদের মা বোনেরা আছে যে ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যাতে করে আমাদের সামাজিক কর্মকাণ্ডে ওনারা অংশগ্রহণ করেন আচ্ছা আচ্ছা তাহলে আমাদের বাচ্চারা অতিশয় তারা সচেতন হবে যে আমাদের কালচার যেটা আছে সেটাকেও ক্যারি অন করতে একটু সুবিধা হবে ওনাদের মাঝে নিশ্চয় কথা হবে ইজিলি বাচ্চারা বাচ্চারা নর্মালি মায়ের কথাটা বেশি শুনে মায়েদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য সেই জন্য আমি আমাদেরকে আহ্বান জানাচ্ছি যাতে করে আমাদের যে কৃষি কালচার আছে সেই কৃষি কালচারকে যেন বাচ্চাদেরকে মানে শিক্ষা দেয় লন্ডনে আছি আমরা বাংলাদেশ থেকে চলে আসি এখন আঙ্গু এই লন্ডনের মধ্যে আমরা কি এই আঙ্গু হোলানগুলো কি আমরা কি মিশে ফেললে কি শুধু স্কুল কলেজ ছাড়া অন্য কোনো জায়গাতে আমরা মিশাতে পারি না কিভাবে মিশন যায় না অবশ্যই মিশন কেন মিশন যায় সে কোন কনসার্ন কারণ আমরা আমরা কি করলে মিশব আমি আমরা ইতালির কথাই কই আমরা যারা আছি আমরা সব সময় চেষ্টা করি ঘরোয়া ভাবে আমরা কিছু করি করি বললে হ্যাঁ করি তো ওইখানে আমরা কি করি আমগো বাচ্চা করে কিন্তু লই যায় লই যায় আচ্ছা হ্যাঁ নিয়ে লই গেলে হয় কি ওরা আমগোটা একটু দেখে আমগো কালচার কান সম্পর্কে জানে যখন আমরা দেশে গেলে এই যে নাঙ্গো ফোলা ফাইনের অসুবিধা হয় না ওরা মিশতে হারে নিজের দেশের কথা বলে কি নোয়াখালীর কথা কইতে আরতেন না আল্লাহ রহমতে ছেলে যে বড় যাতে হাতে একটু একটু পারে ওই দেশে গেলে দাদির লগে কইতে অন্তত দাদি নাই ওই যে বইটা অটোমেটিক্যালি দিয়ে দাও দাদি নাই না আর কত হলো আমরা ইয়ানে যদি ইয়ানে আমরা কি রকম করলে আঙ্গু হোলাঙ্গুন মানে মিশবো হোলাঙ্গুন আঙ্গু আঙ্গু নোয়াখালীর নোয়াখালী ভাষার কত রকম প্রোগ্রাম আছে গানে গান নাচ বা নোয়াখালী ভাষার ছোট ছোট নাটক যেগুলা দেখি বাচ্চারা মজা পায় হ্যাঁ বাচ্চার ঘরে আসলে উদ্যোগ নিতে বাবা মার পাশাপাশি বন্ধু বান্ধবের পাশাপাশি জানান আপনারাও যদি এইগুলির একটু একটু উডাই ধরেন আর কি তাইলে আমগুল লাগে একটু সুবিধা হয় আর একটা সাপোর্ট হাইতো আর একটা কথা আছে গার্ডিয়ানদেরও কিন্তু সতর্ক থাকতে হবে কিছু কিছু গার্ডিয়ানরা আছে যেমন আমরা যখন ধরেন আমি ভাবির বাসা যাবো ভাবি আমারে
বাইরে হাজা বেলে দাওয়াত করছে একবেলা খাই বেলে তো আমি যাই এর হোলা এনে কয় কি হরা আছে তোমরা যাও আর যাই জানো কি রে তুই যাবি না এর লিগে আমাদের কালাম ভাই আমনাঙ্গু প্রোগ্রাম সানে ধন্যবাদ আমনারে হ্যাঁ আমি প্রোগ্রাম দেখতেছি জি হ্যাঁ আমি একটা এই নোয়াখালীর একটা গান গাইছেন তোরা দেন আমনে নি গাইবেন হ্যাঁ আমি গাইব তো গান গানা কেন কেন শুনে শুনে নাঙ্গো রে হ্যালো জি শুনার আমনে শুনার আমরা শুনি আর কোন আরে তো তো টেলিভিশন তো দেখা যাচ্ছে না টেলিভিশন সাউন্ড কম আয় কইতে বইতে টেলিভিশন দেখবেন না পরে দেখবেন আঙ্গু এটা রেকর্ডিং হইতেছে এটা শুনবেন আপনি আপনি কোন গান কোন গান কোন হ্যাঁ ওই সংগ্রামের সময় আছে জি 18টা ডিস্ট্রিক্টের 18টা গান রেকর্ড করা হইছে আচ্ছা আচ্ছা তো একটা আছে নোয়াখালী হ্যাঁ আচ্ছা সে গানটা আমি গাইতেছি গান কেন গান গান চাই মেলো নাই সে আঙ্গু বাতকিয়া খাওয়ায়ু গোজ রইছে উডি মাত পারে রইছে বায়ু মেলো নাই সে আঙ্গু বাতকিয়া খাওয়ায়ু কালাম ভাই আপনারে ধন্যবাদ আপনি এত সুন্দর একটা গান গাইছেন মেজ জানাইছে আঙ্গুবাড়িত কিয়া খাবামু এটা হয়তো মেলা জানো বুঝে নো আপনি বুঝছেন আপনি কালাম ভাই আপনার ধন্যবাদ কালাম ভাই ধন্যবাদ আঙ্গুর গান শুনেছেন আঙ্গুর নোয়াখালী সামনে সিলেটি মানুষ আঙ্গুর নোয়াখালী গান গুনেছেন খুব সুন্দর একটা গান গাইছেন এটা স্বাধীনের সময় গান দিয়ে গাইছেন একুশ গিয়ে লোকে দৃষ্টিকীর্তন ইয়ে করছে এটা আঙ্গুর নোয়াখালী যে অঞ্চল কীর্তন এমন একটা গান গাইছে আন্তরিকতা আছে এটাই জানাইছে আয় এখন আঙ্গুলকে আঙ্গুর দুগের বোন আছে দুইজন বোনের একখানা আঙ্গু একখানা দর্শকের কিছু শুনলাম একখানা সুন্দর সুন্দর কিছু কথাবার্তা একখানা আঙ্গুলকে আছে আঙ্গু রুমিয়াফা রুমিয়াফা আপনার কাছে এর একখানা আপনার কাছে গিয়া ইয়ে আছে কথা আছে আমরা একখানা কই আর কি বাইয়ে বাইয়ে বারা এক বইনে জাল আর এক বইনে গাল আমরা এটা কিনলে কই এটা এটা কই বইনে বনে যখন সম্পর্ক থাকে তো ভালোই থাকে আবার বনে বনে যখন জাল হয়ে যায় তখন যখন যখন ঝগড়াঝাটি যখন শুরু হয় তখন কিন্তু জাল হয়ে যায় তখন আর বোন থাকে না তখন স্বামীর পক্ষ নিয়ে মানে বোন দেখতে আমরাও কিন্তু বনে বনে জাল আচ্ছা আপনারা বনে বনে জাল মানে আপনার কথা হয়েছে যে অবশ্য আন্ডা বনে বনে কোনোদিন এরকম কিছু হয় এবার সম্ভব না হতো না ভাই আই থাই লন্ডন হিগে থাই বাংলাদেশে না যদি যদি হইলে কি আমরা মানে এটা আঙ্গ নোয়াখালীর একটা ইয়ে আর কি যদি হয় তাহলে আমরা স্বামীর পক্ষে চলে যান বনে পক্ষে থান না ভাই এটা তো স্বাভাবিক না এটা স্বাভাবিক এটা ঠিক আছে এটা তো ব্যাকে জানে এটা ব্যাকে জানে এটা আঙ্গ রিনাফা আছে রিনাফা জি আঙ্গো একখান কথা আছে আসলে বুঝেন নি আমনগো এলাকার কথা এটা আঙ্গো এলাকার কথা আমনগো এলাকার এক কথা সন্নাকুত্তর বাগা নাম খেউয়া বাঙ্গা আসতে গেলাম এটা হইছে আর কি যেমন আছে না কত মানুষ আছে হেতাগো কিন্তু কোনো দাপট নাই কিচ্ছু নাই কিন্তু এমন ভাব দেখাইবো মনে হইব যে হেতেই বেকি আচ্ছা তো হেতে মানে সন্নাকু দিয়ালে আমরা সন্নাকুত্তর বাগা নাম খেউয়া বাঙ্গা আসতে গেলাম আচ্ছা ঠিক আছে আঙ্গো রুমিয়াফা আছে রুমিয়াফা আপনার একখান কারখান কথা কইতাম আমে বাতে মিলি গেলে বার্গা বাটকে রয়েছে আমে বাতে মিলি গেলে বার্গা বাটকে রয়েছে রক্তে 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 আচ্ছা মানে মানে কোদাল কোদাল ভুকোদাল ভুকো না ভুকের কোদাল ভুকের মধ্যে আমি যত কিছু হোক রক্তে রক্তে এটা নেই হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই আর কি বুঝছি কথা বুঝছি রিনাফা জি ভাই রিনাফা আছেন আঙ্গলকে এই মানুষের কুটুম আইলে গেলে
গরুর কুটুম লেলে হুইসলে এটা কি লাগে আমরা এটা কয় আসলে এক ধরনের সম্পর্ক আর আচ্ছা হ্যাঁ ধরেন কথার কথা আমরা ইতালি তো নাইছি এই দেশে এই দেশে আমগোর লগে মেলা সিলেটি আমার পাশেও আছে অনেক সিলেটি আপারা বাইয়ারা তো এই হাতেন গোর লগে আমগোর লগে একটা সম্পর্ক হয়ে গেছে বেশি সম্পর্ক হয়ে যায় বেশি সম্পর্ক হয়ে যায় এখন দেখা গেছে আঙ্গো দেশের মা বোন যে তুই আইছি এগুলো এটা গোর লাগে টান বেশি মানে গড়ে আইতে যাইতে আমাদের সম্পর্ক বাড়ে বাড়ে গেছে দূরে থাকলে দূরে ভুলি যায় একটা দূরে থাকলে আমাদের আমাদের কি বান্ধবী আছেন বাংলাদেশে কেমন বাংলাদেশও আছে যোগাযোগ নাই গোর লাগাতে বেশি আছে কিন্তু যেমন যে রুমির লগে আর হত্তে দিনে কথা একদম হত্তে দিনে কথা এরকম আর কি ওইরকম না তার কি মাঝে মাঝে কথা ঠিক আছে কথা ঠিক আছে আবার কিন্তু আমরা যারা বাইরে থাকি হেরেও কিন্তু আপন জনে তুন বন্ধু বান্ধবরা বেশি আর কাছে আচ্ছা বেশি আর কাছে ইয়া বেশি কারণ আর কোনো বিপদ হলে কিন্তু হে দৌড়ায় বা ব্যক্তির আগে আচ্ছা আর হে হের বিপদ হলে আমি যাবো তো আর দেখা যায় যে আত্মীয় স্বজন তুন বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে আচ্ছা রুমি আপা আপনারা কইতাম যে আপনারা তো মেলা জিনিস রাঁধেন ঘরের ভিতরে খানা জিনিস মেলা রাঁধেন আঙ্গুর এমনি এই আপনার মানে একেবারে আপনাকে এলাকার ফেনীর মানে বালা জিনিস কি আছে যেটা আপনারা বেশি জানেন আপনারা একে বেশি বানান খানা জিনিস গরম হানি দি সালে গুড়ি দি গুড় দিয়া দি মিডিয়াই দি নাঞ্জল দি ব্যাগ কিছু দি ভালো করে আটারে করি আনের মাটি খোলার মধ্যে দেনা আনের মাটি হাত দিলে আছে না ডাকনা হ্যাঁ ওই হাত দিলের মধ্যে আটাটারে দি ডাকনা দি ঢাকি তো এটারে আপনার কি করে নিচে দি কলা কলার মধ্যে কলা তলা নাই বুঝিনি অন কি করে আনের এই টিন আছে না দেখলাম গতবার দেশে গেছে আরাম্মা করলো আরাম্মা কিলো টিনের মধ্যে আনের নাঞ্জলের সোসা আছে না নাঞ্জলের সোসার এরকম সুঙ্গের মতো করি ভানের মতো খিলির মতো বানাই এটাতে আনে তালের হিডে আটা দিয়া তো এনে বাফে দিয়ে আরে আচ্ছা ঠিক আছে আঙ্গো রিনাপা জি রিনাপার কাছে যদি আপনার হিয়ান একখান আপনার এলাকার মধ্যে একখান টেক্সটাইল মিল আছিল একসময় জি অন ইয়ানে কি অবস্থা রাখালি টেক্সটাইল মিল না কইতে ইয়ান রে জি এখন বর্তমানে অন ইয়ানে কি অবস্থা ইয়ানে কি আর এখন না বর্তমানে এটা 2011 তে এটা আপনার বেঙ্গল শু নামে অন পরিচিত আর কি টেক্সটাইল মিল কি শু বেঙ্গল শু মানে এটা মানে এক সময় এটা ছিল আর কি টেক্সটাইল মিল পরে এটা অনেক বছর বন্ধ ছিল আচ্ছা তো ইয়ানে মানুষ এমনি ঘুরতে যাইতো পিকনিকে যাইতো দারোয়ান টারোয়ান থাকতো আর কি তা আমরা আবার যাইতে দারোয়ান টারোয়ান এত কিছু লাগতো না আর আব্বার কথা কইলে তারা দুয়ার টুয়ার খুলি দিত তো এইটা ধরেন 2011 তে জনাই দেশে গেছি তখন দে সাইনবোর্ডের মধ্যে লেখা রাখালিয়া বেঙ্গল শু শু আচ্ছা তখন আমি জিজ্ঞাসা বাড়ি যাই আব্বারে জিজ্ঞাসি তখন আব্বা কয় এটা তন জুতা ইউরোপে যায় 28টা দেশের মধ্যে যায় আবার ঢাকা শহর আপনার বিভিন্ন বড় বড় এফেক্স টাফেক্স এইসব কোম্পানি চলে যায় জি তো এটা নোয়াখালী মানুষ ব্যবহার করতে পারে না নোয়াখালী ব্যবহার করতে হয়তো যদি প্রশাসন ওইভাবে এটার পিছনে লাগতো যে আমার এলাকার জিনিস কিনলে আমরা বাইরে এটা পার্সেল ইয়া বাইরে যাক বাইরে যাক আঙ্গো মানুষ গুলো কেন থাকো কিন্তু বাইরে যাক ভালো কথা কিন্তু আঙ্গো দেশের নাম লই যাক কিন্তু এটা তো বাইরে দেশে গেলে ধরেন বাইরে যেমন ইটালি জুতা তৈরি হয় হিয়ানে কিন্তু মানুষ তো কিনে ইটালি শু কই ইটালিতে আইলে বুঝছি কথা বুঝছি তো এটা এটা কি অন কি অনেক কি কারখানা আছে আছে আমি 2018 তে গেছিলাম যখন তনাই আর হুতেরে লই গেছি হাতে আবার কয়ান জুতা টুতা কিনছে আচ্ছা এটা এটা কোয়ালিটি কে কেন আঙ্গো কোয়ালিটি ভালো আছে একারে খারাপ না না যেহেতু এটা যদি ইউরোপে যায়
ওইখানে একদম চামড়া দিয়ে তৈরি করে এবং আপনার হইলো কি ইয়াতে এরা প্রশিক্ষণ দেওয়া লোক আছে আর যারা কর্মচারী ওরা কাজ করে অনেক শ্রমিক অনেক বড় তো আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পারবেন আর কি যদি আপনারা বেঙ্গল শু লেখে রাখালিয়া বেঙ্গল শু লেখলে চলে যাইব রাখালিয়া বেঙ্গল শু টেক্সটাইল মিল নাই না টেক্সটাইল মিল বহুত আগে বন্ধ হয়ে গেছে এটা আমরা হয়েছি তো লাইক আমরা টেক্সটাইল মিল দেখিনি আর আব্বাকে কাছে শুনছি আর বুঝছি কথা বুঝছি বুঝছি আপা রুমি আপা রুমি আপার বাইর আসলে আপনার ফেনি তো মানে নাম ডাক মেলা বুঝেন নি আপনার তো এখন ফেনি কাইট কলেজ এখন আছে জি আছে জানেন তো এটা জানি না খবর কোনোদিন লই নাই আমার মনে হয় না আর মনে হয় না যে আমগো ডিস্ট্রিক্টের অত একটা আমগো কোনতে ইয়ানে ইয়ানে ইয়া দিবালে কি কি তুই আসলে আসলে ধরেন ইয়েন তো হেনি ইয়েন তো আমগো ফেনির মধ্যে বুঝছেন ফেনির মধ্যে হ্যাঁ এখন যদি এটা এর একটা মানে মহিলা কাইট কলেজ মনে হয় নাকি মহিলা লগে এটা লগে এটাতে যদি একটা কোটা থাকতো ধরেন আমগো ফেনি এলাকার একটা কোটা থাকে না হ্যাঁ তাহলে ভালো হয় আর কি আর আমগো ফেনির ফোলাফানেরও একটু এনিতে হবে প্রপার ধরেন গাইড লাগবে আর হলা দরবে লাগিস না তাহলে যদি আঙ্গুর ফেনি হলাইন বা নোয়াখালী হলাইন কই আই নোয়াখালী হলাইন বিকিন যদি এখন যদি আসলে গাইড হয় যদি বালা কোনো গাইড হয় তাহলে আছে কেরেজে নাই হেটাও না এরকম না আছে না এখন আমরা যদি মনে করেন যে এলাকার ভিত্তিক যদি আমরা যে কোটা যদি হাম যদি এলাকা ভালো হয় আর কি আমরা অবশ্যই ভালো এটা তো ধরেন খুশি না হলে হাইন গুণ একটু তাহলে চান্স হলে বুঝলেন না নিজের এলাকার ভিতরে এত ভালো একটা ক্যাডেট কলেজ থাকে আশেপাশে তো আমরা যাওয়া আসা করি যাওয়া আসা করি গাড়ি এনে যাওয়া আসা করি দেখা শোনা করি আর মহিলা ক্যাডেট কলেজ সিন তো আসলে ইয়ে আছে বুঝছি কথা বুঝছি রিনাপা রিনাপার আসলে এই আপনার এলাকা তো আসলে আঙ্গো মেলা জিনিস আছে আঙ্গো রায়পুর রায়পুর একান জিনিস আছে জিনিস মুসি জানো জি জি এটা মেলাজনে এটা লইয়ে আলোচনা করে আসলে আমরা ফেভার পত্রিকা অনেক সময় দিয়ে জিনিস মুসি আর আমি এলাকার থাকতে শুনছি এটা এলাকার থাকতে শুনতাম এটা এই জিনিস মুসি লেখা আলাপ কোনো মেকানা আঙ্গুলো কয় কলার আছে জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভালো আছেন আসি ভালো আছেন না কে কইছেন জি কোন কোন আপনার নাম কি আপনারা দেন কেন আইছেন দুইজন নাকি আমিন ভাই ভালো আছেন না খুব ভালো লাগছে আই আর তরফ তো ধন্যবাদ জানাই এবং সালাম জানাইছি আর আচ্ছা হেতলা সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ধন্যবাদ ফোন করছেন নুরুল ভাই আমরা একারে অনেক ভালো আছি আই ভালো আছি আঙ্গো একারে অনেক বয়সস্থ একজন লোক আঙ্গো এই কমিউনিটির মধ্যে এতন একটা ভালো একজন লোক আসলে এতন আঙ্গো প্রোগ্রামে আইছে একবার আর আঙ্গো প্রোগ্রাম হইতে সময় আছে এতন ফোন করব তাঙ্গলে ভাই দোয়া করেন আঙ্গোলে দোয়া করিয়েন ভাই ধন্যবাদ এই যে নেক্সট কলার আসসালামু আলাইকুম নেক্সট কলার জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই ভাই আমার নাম মনসুর আহমেদ মনু মনু ভাই ভালো আছেন নি জি আমরা আছি নি ভালো হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছেন নি আল্লাহ রাখছে সবাই ভালো আছে
অনুষ্ঠান স্যারের ধন্যবাদ। আঙ্গ দুজন অতিথি আছে দেখছেন নি? দেখছি, আমরা তো দুইজন, একজন আর বা দুজন জনে আর পরিচিত ভাবি। আচ্ছা আচ্ছা, কিছু কইবেন নি? না কইতাম, ওনারা আল্লাহর রহমতে যত জনে আগে আইছে গেছে বা সামনে, আমার মনে হয় সবাই তো বালা ভাঙা নোয়াখালীর ভাষায় ওনারাই কথা বলছে ভাইয়া। আমি আর অন্তরস্থল থেকে মনে করে আই ধন্যবাদ দেই, কারণ ওনারা আর নোয়াখালী ভাষা সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ মরু ভাই, আপনার ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, কাছের লোক তো, কাছের লোকের কাছে সবসময় ভালো লাগে। অনেকে তো আইছে গেছে কথা কইছে কথা শুনছি, তো আর কাছে ভালো লাগছে ওনারা আর নোয়াখালীর ভাষায় কথা কইছে। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর কথা কইতে পারবো, আরো সুন্দর হইবো ইনশাল্লাহ। ধন্যবাদ মনু ভাই, ধন্যবাদ আপনারে। জি নেক্সট কলার, আসসালামু কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো 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 কলার, দর্শক মন্ডলী আমরা আঙ্গুল কল করবো কেন টিভি সাউন্ড মিরকে আঙ্গুলের কথা কইয়েন। আচ্ছা আপা রিনাপা, জিনে মসজিদ এটা কত কবে হয়েছে? এটা এটা যথাসম্ভব দেড়শো বছর আগে হয়েছে। দেড়শো বছর আগে হয়েছে? দেড়শো বছর আগে হয়েছে। এটা জিনে মসজিদ কিনলে কি জিনে কি বানাইছেন? এইটা আসলে জিনেই বানাইছে, যখন আমরা ছোট আছিলাম ধরেন আঙ্গজন বুঝ জ্ঞান হয়েছে, আমরা তো আমার আর আব্বারা তো ধরেন আর দাদা গোত্তনে হুনছে, হেতেন গোত্তন একশো দেড়শো বছর হয় না, তো আমরা আঙ্গ আব্বাতন হুনছি, তো আঙ্গুরে তো যাইতে দিত না, কইতে এটা জিনে তৈরি করছে। তো আমরা একদিন একবার কি করছি, আমরা ডরাইছেন নাকি? আমরা এমনি ডরাইছি, আমরা একবার কি করছি, স্কুলে গেছি, স্কুলে যাই হল আই আর কি গেছি মসজিদ কান সাইতে। হ্যাঁ, এনে মসজিদ কান সুন্দর, তখন আশেপাশে আবার সেই সময় মানুষ আসিল না, যা রকমের ডাক্কার পর্যটক টর্যটকরা আইয়ে জিয়াতন হুনে মেলা মানুষ আইয়ে। আচ্ছা, আবার এটারে অনেক একটু ডেভেলপও করছে, অনেক উন্নত টুন্নত করছে। এটা আসলে কি মানে অলৌকিক ভাবে হয়েছিল নাকি? আমরা তো হুনি আইসি একটা ছোটবেলা ধরে এটা অলৌকিকে হয়েছে, এক রাইতে জিনেরা নাকি ওই ওই সময় তো ওইদিকে খেত খামার আসিল বুঝছেন, মানে মানুষের একটা জঙ্গল আসিল না, ওই মানুষের বসবাস আসিল কম কম আসিল। আচ্ছা, তো এরকম না ওই অনেক বড় দিঘিও হেতারা বানাই হেলাইছে এই জিনেরা বলে বানাইছে, তো ওই মানুষ আঁটতে যাইয়া যখন এটা দেখছে দেহি আর মানুষ ওই দিকে যাইতো না, ডরে যাইতো না, ডরে যাইতো না, যেটা জিনেরা বানাইছে। জায়গা দেখলে আমি খাল হয়ে গেল, খাল হয়ে গেল, তারপরে আমাদের একটা বড় মসজিদ গুম্বুজ টুম্বুজ দেয় না আর কি। আমরা একবার গেছি জানার এটার মধ্যে আবার বুঝছেন নিচে কাছে তো হুইরা আছে, এটার ভিতরেও আবার হুইরা আছে। আমরা উইয়ানে গেছি আর কি, এর একটা মানে একটা শব্দ হয়, আমরা যে ডরে চলিয়েছি আজ যাইনি। আচ্ছা জি কলার, আসসালামু আলাইকুম। আমার কলার আছে, কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে কইছেন ভাই? আমি নাম কইতাম, আমার খালা আছে একজন, ভাবি আছে একজন। আচ্ছা কোন আপনি কথা কোন হাতালো কথা কোন শুনেন? আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা, আমি তো চিনি আলাইছি আনারে। আরে চিনি আলাইছেন নি? আরে মামু না, মামু করে কে না চিনে, বাগনি গত আবদার তাই মামুর কাছে বেশি। আপনাদের ধন্যবাদ, আল্লাহ করুন স্যার, আপনাদের ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, জি আসসালামু আলাইকুম। আচ্ছা নেক্সট কলার, নেক্সট কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি কে কইছেন ভাই? হ্যালো, হ্যাঁ কে কইছেন আপা? কে কইছেন? আমি আমি লন্ডন থেকে বলছি। জি ভালো আছেন? নাম কি আপনার? জাহানারা বেগম। জাহানারা আপা ভালো আছেন নি? আছি ভালো, আপনি ভালো আছেন? অনুষ্ঠান সামনে ধন্যবাদ। আপনারা সালাম দিচ্ছে, হেতারা ধন্যবাদ।
আঙ্গো ইয়া রিনাফার কাছে আবার হয়ে যায় দিয়ে পা আসলে বর্তমানে কি আঙ্গো এই মানুষগুলো কি কয় নাকি আসলে জিনে যে বানাইছে এটা বা বর্তমানে মানুষ কয় আর কি এটা মানুষ বুয়া ইয়া করছে কিন্তু আসলে এটা বুয়া না কারণ আমরা ধরেন আমারও তো বয়স তার কম হয় না 38 40 হয়ে আইছে তো এই আমরা যখন ছোটকাল ধরে হুনি আইছি অন্ত ধরেন বিভিন্ন রকম মানুষ আইয়ে যায় তখন হেতারা এটারে কয় আর কি এটা আসলে বুয়া আসলে কিন্তু বুয়া না বুঝছি কথা বুঝছি আঙ্গলকে আসলে আঙ্গো এই অনলাইন আঙ্গো মেলা আঙ্গো দর্শক আছে আঙ্গলকে আঙ্গো সাকত ভাই আছে সাকত ভাই আছে আঙ্গলকে আঙ্গলকে ফারুক আছে কাতারাতুল প্রোগ্রাম স্যার আনোয়ার ভাই আছে আঙ্গলকে হাসিনা জান্নাত আঙ্গলকে অনুসারী স্যার আঙ্গলকে আঙ্গলকে জসিমুদ্দিন নামে একজন আছে আঙ্গলকে অনুসারী স্যার আঙ্গলকে যাতে আঙ্গো অনলাইনে অনুসঙ্গ স্যার আঙ্গলকে ব্যাকটা ধন্যবাদ আসলে আয় আঙ্গো অনুসার শেষ পর্যন্ত চলিয়ে আইছে আঙ্গো আঙ্গো দনগা আফা আছে দনদা আফার কাছে এখানে জানতাম সময় কেন আফা আমরা আঙ্গো এই কমিউনিটিতে আঙ্গো নোয়াখালীর যে কমিউনিটি আমরা বুঝছেন আমরা তো নোয়াখালী কইলে আমরা বুকুলের কথা কই আমরা ওই একই কথা কই হ্যাঁ কোন যেমন আজ জেলার ভাষা আত্মে বড় খাসা ভাই যত কথা কই না রে ভাই মনে লাগে না শান্তি একবার জন আর মা কয় কি রে জি বালা সত্যি বালা সত্যি আচ্ছা আঙ্গো এই কমিটি লেখা ছোট করে কেন কুদ্দুর কথা কছেন কিতাম আমরা আসলে কেন আঙ্গো এই কমিটি আমরা এক লাখ করতাম বা আঙ্গো হলাঙ্গুন কেন আমরা শিখাইতাম কি করতাম আমরা সামনে সামনে আমরা আঙ্গো অন লকডাউন আসলে অন লকডাউন চলে বা কারণ করোনা চলে এটার পরে আমরা আমরা আঙ্গো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব আয়ন রে সবচেয়ে বড় কথা হচ্ছে আয়ন রে আই ওয়ান টিভি রে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা হেতেনের গো মাধ্যমে আজকে এই আঙ্গোবাড়ি নোয়াখালী এই প্রোগ্রামটা হওয়াতে ধরেন নিজের ভাষায় কথা কইতেছি দেখতেছে হয়তো সবাই দেখতেছে সবাই লোক হয়তো হেতেনের গো হল আয়নেরও হেতেনের গোলকে বই দেখতেছে বুঝছেন তো এই যে দেখতে দেখতে হোল হান কিন্তু দেখতে তো শিখে দেখতেছে আগ্রহ বাড়তেছে যে আগ্রহ তুন হতো যে আইছে আজকে রিনা আন্টি দিয়ে আইবো আজকে রুমি আন্টি দিয়ে আইবো সাই এই সাইজে দেখতে দেখতে আগ্রহ বাড়ছে আরো রিনা আপা কেন কেন কোনসনা কেন 1:30 সেকেন্ডের ভিতরে কইবেন আমার সময় কারে সব জি সবাই তো রুমি ভাবি ধন্যবাদ দিয়ে দিছে তারপর আমার পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা তো মানে মাঝে মাঝে ভালো লাগে যখন আমার ছেলে কয় আর কি ওরি হেতি কি আরে ওরি হেতি কি আরে ওরি হেতি কি আরে মানে দেশে যে হেতে এটা শিখি আইছে তো আমার মেয়ের নাম নিমু তো নিমু যদি কিছু করে তো দড়িয়ে কাম্মা ওরি হেতি কি আরে একটা সুন্দর কথা কইছে আচ্ছা ঠিক আছে আঙ্গো আঙ্গো প্রোগ্রামে সাইবার ল্যাঙ্গুয়েজ রঙ আঙ্গো ইতেমেদ ভাই আঙ্গো লগে আছে হেতে আঙ্গো রে মেসেজ দিছে ভেরি গুড হেতে আঙ্গো আনন্দ আনন্দ ধন্যবাদ জানাই আঙ্গো প্রোগ্রাম পড়িছে হেতে দর্শক মণ্ডলী আমরা আসলে অনুসারে শেষ পর্যন্ত চলে আসি আমরা শেষ করার আগে আমরা কমো যে আপনারা আঙ্গো এই অনুষ্ঠান কালকে আবার আঙ্গো 7টা বাজে আপনারা আইওয়ান টিভিতে SK7A2 আপনারা দেখবেন আপনারা ফোন বসা দেখবেন আমরা আর আঙ্গো এই অনুষ্ঠান আসলে করিবারলে আঙ্গো এই মানে আঙ্গো প্রোগ্রামের ক্যামেরার হিসেবে আঙ্গো আঙ্গো লগে কিছু লোক আঙ্গো সহায়তা করে আঙ্গো সবসময় হেতা করে ধন্যবাদ জানাই হেতার মধ্যে আছে আঙ্গো আরফাত খান ভাই আছে আঙ্গোলকে আঙ্গো লিঙ্কন ভাই আছে আঙ্গো মোর্শেদ আলম ভাই আছে আঙ্গোলকে আজকে হেতারা আঙ্গো এই প্রোগ্রামকে আসলে সেট করবে হেতারা হেতারা অনেকভাবে হেতারা সহায়তা করে আঙ্গো শরীফ ভাই আছে শরীফ জামান ভাই আঙ্গোলকে আছে এটার লগে আপনাকে ব্যাকরে আমরা ধন্যবাদ জানাই এর আর আঙ্গো এই অনুষ্ঠান আপনারা ইউটিউবে দেখতে পারবেন আপনারা ফেসবুকে আপনারা অনলাইন লাইভ দেখতে পারবেন আপনারা অনলাইনে আপনারা সবসময় এটা হইবেন আপনারা আর আপনাকে ব্যাকরে কমু আপনারা যাতে আঙ্গো অনুষ্ঠান সানের আপনারা আঙ্গো প্রত্যেক সোমবার আঙ্গো অনুষ্ঠান দেখবেন আমরা চেষ্টা করুন যে আঙ্গো নতুন নতুন অতিথি আনবেন লাই নতুন নতুন অতিথি নতুন নতুন কাহিনী লই নতুন নতুন কিচ্ছা কাহিনী আপনাদের লগে আবু আগামী সোমবার 10টা বাজে আবার এই সময় আপনারা আঙ্গোলকে থাইয়েন